ওই সাইডে খাওয়ার জায়গা, আর এই সাইডে পুরো খাওয়ার প্যান্ডেল। এই যে খাওয়ার জায়গা করেছে, লাইটের ব্যবস্থা, যদিও দিনের বেলা কিন্তু তবুও লাইট দিতে বলেছি, লাইট দিয়ে গেছে, লাইট সব রেডি। আর এইগুলো হচ্ছে ফুলের গেট হবে, মানে ঠাকুরের পিছনে ফুলের ইয়ে হবে, ফুলের গেট করবে। আর আমাদের বাড়ির যে ফ্রন্ট ফ্রন্ট ডোর, এই যে এইখানটায়, এইখানটায়ও একটা ফুলের গেট হবে এইখানটা, আর উপরে তো প্যান্ডেল, পুরো ফুলের গেট হয়েছে। পরে দেখাবো উপরেরটা হয়েছে পুরো, উপরেরটা ঠাকুরের প্যান্ডেল, পুজোর প্যান্ডেল। আমি পরে যাচ্ছি, আর রান্নার জায়গা কালকের ভিডিওতে যাইনি। এই যে রান্নার জায়গা, এটা পুরো ফুললি রান্নার জায়গা, রান্নার জায়গাটা বড় করেছে, প্যান্ডেল খুব সুন্দর করেছে। মানে যে প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে বলেছে যে আমি বুঝে সুঝে তোমাদের জোগাড় করে দেবো, তা সত্যি সেরকম করেছে। আর এইগুলো সব এই বিকেলবেলা কাজ শুরু করবে, ওরা আসবে বললো রাত্রির মধ্যে কমপ্লিট করে দেবে, এগুলো সব রাত্রিবেলার মধ্যে কমপ্লিট করে দেবে। এই যে ফুল টুল সব রেখে দিয়ে গেছে এখানে, এর মধ্যে সব ফুল ভর্তি। তো চলো উপরে যাই, তোমরা যারা যারা আসবে অবশ্যই চলে এসো। তো এই যে উপরের প্যান্ডেল, নিচেরটা তো দেখে আসলাম, উপরে এখনও ফুলের কাজ শুরু হয়নি, নিচে ফুলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আমি অনেকক্ষণ বাদেই এসেছি। উপরে লাইট ফাইট সব লাগানো কমপ্লিট, আর যেহেতু বেলা ছোটো না, তাড়াতাড়ি লাইট ফাইট লাগাতে হবে কালকে। আর এই দেখো এখানে পুজোর মালপত্র সব কিছু রাখা হয়ে গেছে, খালি বাসনপত্র পুজো যা যা লাগবে সেইগুলো এখানে আনা হয়েছে, আর বাকি কিছু আসবে, এগুলো ফুলের গেট করবে। এখানে আলপনা দেবে, তাই মোছা টোছা কমপ্লিট, একজন আসবে আলপনা দিতে, সে আমার খুব কাছের লোকই হবে, সে আসবে আলপনা দিতে, দেখাবো তোমাদের। যাই হোক, আর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে তোমার পুজোর বাসন পোষণ, আর পুজোর মানে মাস এই ফর্দের বাজার গাজার ফল টল ওগুলো কিছু আনিনি, ওগুলো উপরে আনবো। এটা গ্যাসের ওভেন, পুরো নতুন ওভেন, এই ওভেনেই রান্না হবে সব। আর এখানে দেখো এগুলো সব লাগাবে, আর ঠাকুরের পুজোর জায়গাটা কালকে রাত্রিবেলা তোমরা দেখতে পাওনি তো, এই দেখো এতটা বড় করেছে, এইটা পুরো পুজোর সেক্টর। এখানে ফুলের গেট হবে, এটা পুরো পুজোর সেক্টর, আর এইটা পুরো বসার জায়গা। অনেকের বলছে দিদি কালো সুজ আছে, প্রেয়ার্স আছে, কোনো প্রবলেম নেই, তোমাদের বসার জায়গা আলাদা করেছি এখানে। আর এই রুমে আপাতত এই যে যা যা বসতে নিই, আমি আর আমার বোন উপরে জায়গা নিয়েছি, এই রুমটা আমাদের নতুন। Thank you.
বিরঙ্গনে আজ সবার আমন্ত্রণ এখনো বলছি, যারা যারা মনে করবে আমার বাড়ির কাছে ধরে আছো, প্লিজ সবাই চলে এসো। টাটা।